গুড মর্নিং। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চেঞ্জিবেশ পত্রিকা আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি প্রজ্ঞা রায়, সহকারী শিক্ষক বিজ্ঞান, চেঞ্জিবেশ হাইস্কুল, খুলনা। আমি আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেব। আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা ক্যামেরার সামনে উপস্থিত আছো। আমি গত ক্লাসে তোমাদের মাটি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে বায়ু। দেখো তোমাদের এই বইটা সবার কাছে আছে, আজকে বায়ু অধ্যায়। দেখো আমরা প্রথমে রিডিং করব, বায়ু পরিবেশের একটি উপাদান, অধ্যায় ষষ্ঠ, বায়ু অধ্যায় ষষ্ঠ, বায়ু। বায়ু পরিবেশের একটি উপাদান, উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। বায়ু আমাদের, বায়ু কি, বায়ু আমাদের প্রয়োজন কেন? দেখো আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছুঁড়াছুঁড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। পানির ভিতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছুঁড়াছুঁড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা আমরা অনুভব করতে পারি। পানির ভিতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে। হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করি। আমরা জানি আমাদের চারপাশে বায়ু আছে, কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। আর কোনো অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের চারপাশে বায়ু আছে। দেখো বায়ুর গুরুত্ব, বায়ু সবখানে আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে, মানুষ ও সকল প্রাণী উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। এভাবে জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই প্রয়োজন। তাহলে কি বায়ু পরিবেশের একটি উপাদান? বায়ু পরিবেশে একটি উপাদান, উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য কি বায়ুর প্রয়োজন? আমরা আমাদের চারপাশে বায়ু থাকলেও আমরা বায়ু দেখতে পাই না, তাই না? তোমাদের এই বইটা দেখছো তো সবাই? তাহলে কি আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বাতাসে ফুলানো ব্যাগ ছোড়াছুড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। পানির ভিতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে। হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করি। আমরা জানি আমাদের চারপাশে বায়ু আছে, কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। আর কোনো অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের চারপাশে বায়ু আছে? কোন অবস্থায় আমরা বুঝতে পারি, তোমাদের কাছে প্রশ্ন। দেখো এখানে কিছু, এই দেখো আমরা আমরা বুদবুদের মধ্যে বায়ু খুঁজে পাই। এই যে বুদবুদের মধ্যে বায়ু খুঁজে পাই, সাইকেল চালানো বায়ু আছে, হাসপাতালে হাত পাখার বাতাসে কাগজের টুকরো উঠছে, হাত পাখার বাতাসে কাগজের টুকরো উঠছে। এই ছবিগুলো খেয়াল করো, তোমাদের বইয়ের ছবিগুলো খেয়াল করো। দেখো বায়ুর গুরুত্ব, বায়ু সবখানে আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে, মানুষ ও সকল প্রাণী উদ্ভিদ শ্বাসকার্যে বায়ু ব্যবহার করে। এভাবে জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই প্রয়োজন।
বায়ু ব্যবহার বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়, নৌকা পালে বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে, গরম লাগলে বায়ুর সাহায্যে আমরা শরীর ঠান্ডা করি, বায়ু প্রবাহ উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। তাহলে বায়ুর ব্যবহার আমরা একটু বায়ুর ব্যবহারটা দেখি। বায়ুর ব্যবহার, বায়ুর ব্যবহার কি কি? মানুষ মানুষের মানুষ শ্বাস কাটতে বায়ু ব্যবহার করে। ও তোমাদের একটু বলি, আমার শরীরটা খুব খারাপ, কয়েকদিন ধরে জ্বরে ভুগছি, আশা করি সব ঠিক হয়ে যাবে। সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। তোমরা বইটা কিন্তু আন্ডারলাইন করে করে পড়বে, সবসময় আমি এই কথাটা বলি, সাইকেল ও গাড়ির চাকায় বায়ু আর হচ্ছে আমাদের শরীর ঠান্ডা করতে আর হচ্ছে উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে উইন্ডমিলের বিদ্যুৎ তৈরিতে। তাহলে বায়ুর ব্যবহার আসলে আমরা চারটে পয়েন্ট দিতে পারি, কি কি? মানুষ শ্বাস কাটতে বায়ু ব্যবহার করে, সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়, আমাদের শরীর ঠান্ডা করতে, উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে, উইন্ডমিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে। তাহলে বায়ু ব্যবহার তোমরা বুঝলে, বায়ু উপাদান দেখো, মোমবাতি জ্বলতে থাকার জন্য বায়ুর প্রয়োজন, খোলা মুখের বোতলে মোমবাতি জ্বলতে থাকে কারণ এতে বায়ু ঢুকতে পারে। এখানে কিছু কাজ করেছে, বায়ুর কি কি উপাদান আছে, যা যা প্রয়োজন, ঢাকনাওয়ালা দুটি কাঁচের বোতল, মোমদানিতে বসানো দুটি ছোট মোমবাতি, আগরবাতি ও দেশলাই বাক্স। কি কি করতে হবে দেখো, নিচে দেখো, সবার মধ্যে একটি ছাপ তৈরি করি, বোতল মোমবাতি কি পরিবর্তন হয়েছিল, আগরবাতি ধোয়া কোন দিকে যাচ্ছিল, বোতল দুটির ভিতরে তলদেশে মোমবাতি বসাও, এইভাবে দুটো বোতল নিয়েছে তলদেশে মোমবাতি বসিয়েছে, মোমবাতি জ্বালাও কিন্তু কিছু সময় জ্বলতে দাও, বোতল কয়ের মুখে ঢাকনা দাও, এই বোতল হচ্ছে কয়া, এই কয়ের মুখে ঢাকনা দাও, বোতল ক্ষয়ের মুখ খোলা রাখবে, শিক্ষকের সহযোগিতা একজন শিক্ষার্থী একটি আগরবাতি জ্বালিয়ে বোতল কয়ের মুখের উপরে খুব কাছে ধরো, আর একজন শিক্ষার্থী আর একটি আগরবাতি জ্বালিয়ে বোতল ক্ষয়ের মুখের উপরে খুব কাছে ধরো, দেখো এই বোতলের ধাতব ঢাকনা আছে, মোমদানি ভিতরে মোমদানি ঢাকনা সহ বোতল, আর এটা হচ্ছে ঢাকনা সহ ঢাকনা ছাড়া বোতল, এই আগরবাতি এখানে আগরবাতি জ্বালানো হয়েছে একটু কাছে ধরেছে, আর এই আগরবাতিটা আরো বেশি কাছে ধরেছে, তারপর মোমবাতি জ্বলার সময় বোতল এবং মোমবাতি ধরবে না, এটা হচ্ছে সতর্কতা। বোতল দুটির মধ্যে মোমবাতি জ্বলা এবং ধোয়া কোন দিকে যায় লক্ষ্য করো, তুমি যা দেখলে ছকে লক্ষ্য, এখানে ছকে লিখতে হবে,
তোমার তৈরি করা ছাপ অনুসারে তুমি নিজে নিচে প্রশ্নগুলো নিয়ে চিন্তা করো, তোমরা বাসায় এটা করে দেখতে পারবে, তোমার বড়দের সহযোগিতা নিও এবং পরে তোমার চিন্তা ভাবনা সহপাঠীদের সাথে আলোচনা করো। বোতল কয়ের মোমবাতি কি হয়েছিল, বোতল কয়ের মোমবাতি কি হয়েছিল, বোতল কয়ের আগরবাতি ধোয়া কোন দিকে যাচ্ছিল, বোতল ক্ষয়ে আগরবাতি ধোয়া কোন দিকে যাচ্ছিল, এগুলো তোমরা দেখে নিজেরা এই ছকটা করে বাসায় প্র্যাকটিস করে দেখো। বড় তোমার মায়ের সহযোগিতা নিও, বড় ভাই বোনের সহযোগিতা নিও। মোমবাতি জ্বলতে থাকা সারসংক্ষেপ এখানে কি পাওয়া গেছে, মোমবাতি জ্বলতে থাকার জন্য বায়ুর প্রয়োজন, খোলা মুখের বোতলে মোমবাতি জ্বলতে থাকে কারণ এতে বায়ু ঢুকতে পারে। তাহলে মোমবাতি মানে কোনো কিছু জ্বলার জন্য বায়ুর প্রয়োজন। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে, বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে, তাহলে বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে। বদ্ধ মুখের বোতলে মোমবাতি নিভে যায় কারণ বোতলের বায়ুর অক্সিজেন মোমবাতি জ্বালাতে ফুরিয়ে যায়, বোতলের ভিতরে বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাকে বলে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না, বায়ুতে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি থাকে। তো এখান থেকে আমরা বায়ুর কি কি বায়ুতে কি কি গ্যাস থাকে পেলাম। বায়ুতে বা অথবা যেটি অথবা এই প্রশ্নটা কেমন হয়, বায়ুর উপাদান কি কি, বায়ুর উপাদান কি কি, বায়ুর উপাদান কি কি, দেখো অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। তা আমরা ওই যে দুইটা পরীক্ষার কথা বললাম, পরীক্ষা দুটো করে যেটা মোমবাতি ধরানোর পরে যেটা যে বোতলে বা যে বয়মে ঢাকনা ছিল সেখানে মোমবাতিটা নিভে গিয়েছিল, মানে বায়ুতে বায়ুর উপস্থিতি ছিল না, তাই তো বায়ুর উপস্থিত মানে অক্সিজেন কি, অক্সিজেন ছিল না, অক্সিজেন কি মোমবাতি কিছু জ্বালাতে সাহায্য করে, বায়ুতে অক্সিজেন কিছু জ্বালাতে সাহায্য করে, বায়ুতে থাকা অক্সিজেন কোন কিছু জ্বলতে সাহায্য করে। তাহলে আমরা কোন গ্যাস, কোন গ্যাস আগুন জ্বলতে, কোন গ্যাস বা বায়ুর কোন উপাদান আগুন সাহায্য করে, তাহলে উত্তর কি হবে, অক্সিজেন গ্যাস। উত্তর হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে আমাদের শ্বাসকার্যে সাহায্য করে হচ্ছে অক্সিজেন গ্যাস, আমাদের শ্বাসকার্যে সাহায্য করে অক্সিজেন গ্যাস, আর আমরা শ্বাস নেই কি অক্সিজেন, আর হচ্ছে আমরা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড,
গাছ গাছ কি গ্রহণ করে, গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, গাছ অক্সিজেন ছাড়ে। এটা তোমাদের আগে আলোচনা করেছিলাম। তো দেখো বায়ু বিভিন্ন উপাদান আমাদের জীবনে ব্যবহৃত হয়। বায়ু বিভিন্ন উপাদানের ব্যবহার কি কি? বায়ু বিভিন্ন উপাদান আমাদের জীবনে ব্যবহৃত হয় অক্সিজেন অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য, অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়, একটু আগে যেটা বলছিলাম। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। দেখো এখন তো এই অক্সিজেনের ব্যবহার, এই যে করোনা রোগীদের জন্য অক্সিজেন লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, করোনা যাদের জ্বর হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাদের জন্য অক্সিজেন যোগান দিতে হচ্ছে, অক্সিজেন লাগছে। তোমরা এটা সবাই খবরে পড়ছো, দেখছো, শুনছো। তাহলে কি অক্সিজেন কি? অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। এই দেখো অক্সিজেন ছাড়ছে, গাছ হচ্ছে অক্সিজেন ছাড়ছে, গাছ অক্সিজেন ছাড়ছে। অক্সিজেন মাস্কের সাহায্যে রোগী শ্বাস গ্রহণ করছে, যে অক্সিজেন, এই অক্সিজেন সিলিন্ডার এই যে রোগীকে দেওয়া হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের নিজের, খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সাহায্য করে না, এর জন্য আগুন নেভানোর যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সাহায্য করে না, আগুন নেভাতে সাহায্য করে, আগুন নেভানোর যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। দেখবা তোমরা কোকের বোতল টোতল খুললে প্রথমে যখন খুলবে একটা গ্যাস বের হয়, বা বুদবুদ আকারে একটা গ্যাস বের হয়, ওটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড। নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়। চিপসের প্যাকেট দেখো না ফুলে থাকে, ওটা নাইট্রোজেন ব্যবহার করা হয়। আবার নাইট্রোজেন সার হিসেবে ব্যবহার করা হয়। দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কোমল পানীয়, তারপর আগুন নেভাতে কার্বন ডাইঅক্সাইড সাহায্য করছে, আর নাইট্রোজেন চিপসের প্যাকেটে নাইট্রোজেন থাকে, সার হিসেবে ইউরিয়া সারের জন্য নাইট্রোজেন ব্যবহার করা হয়। তো আরেকটা আছে বায়ু দূষণ। বিভিন্ন গ্যাস, ধুলা ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু, বায়ু দূষণ করে। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদেহ দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণের কারণ, তাহলে বিভিন্ন গ্যাস, ধুলা ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু কি হয়, দূষণ করে। বায়ু দূষণ বিপজ্জনক, ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণের কারণ, বায়ুতে ক্ষতিকর বিভিন্ন জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে। মোটরগাড়ি ও কলকারখানা ধোঁয়া বায়ু দূষিত করে। আগুনের ছাই ও ধোঁয়া বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করে বায়ু দুর্গন্ধ ছড়ে এবং বায়ু দূষিত হয়। দেখো মোটরগাড়ির ধোঁয়া বায়ু দূষিত হচ্ছে, আগুনের ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে, কলকারখানার ধোঁয়ায় বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণ প্রতিরোধ, মানুষ ও অন্যান্য প্রাণী উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। মোটরগাড়ির পরিবর্তে পায়ে হেঁটে অথবা সাইকেলে চলাচল করলে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। তাহলে আমরা এখান থেকে তিনটা প্রশ্ন, বায়ু দূষণ কি, বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণ কি উপায়ে বায়ু দূষণ রোধ করা যায়। এখানে কিছু কিছু প্রশ্ন পেলাম যে কোমল পানীয়, আমরা
শ্বাসকার্যে কোন গ্যাস উত্তরে কি হবে অক্সিজেন হাঁপানি বা শ্বাসকষ্টের হাঁপানি বা শ্বাসকষ্ট রোগীকে কোন গ্যাসে যাওয়া হয় উত্তর হচ্ছে অক্সিজেন গ্যাস উদ্ভিদ কোন গ্যাসের সাথে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো এইরকম ছোট ছোট প্রশ্ন কোমল পানীয়ের ভিতরে কোমল পানীয়ের ভিতরে এরকম ছোট ছোট প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে কোমল পানীয়ের বোতলে কোন গ্যাস থাকে উত্তরে কি হবে কার্বন ডাই অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তারপর নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধিতে কোন সার ব্যবহার করা হয় নাইট্রোজেন উদ্ভিদের বৃদ্ধিতে সার ব্যবহার করা হয় সেই সারের কেজিতে নাইট্রোজেন থাকে তারপর আলু চিপসে কোন গ্যাস থাকে নাইট্রোজেন থাকে এগুলো আর বায়ু দূষণ কি তোমাদের হোমওয়ার্ক দেবো কি তোমরা নিজেরা তৈরি করবে হোমওয়ার্ক কি বায়ু দূষণ কি বায়ু দূষণের কারণ আর হচ্ছে বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করতে পারি বায়ু দূষণ কিভাবে প্রতিরোধ করতে পারি এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি এই অধ্যায় আবার আগামী ক্লাসে এই অধ্যায় নিয়ে আলোচনা করব বায়ু দূষণ টিষণ এগুলো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের লিখে দেব তো আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থেকো খুব সাবধানে থেকো খুলনার পরিস্থিতি খুব খারাপ কিন্তু আমার ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের নিয়ে চিন্তা হয় তোমরা ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো বাই